नमस्कार 24 घंटा आपनादेर सकलके स्वागत। प्रथमेই যে খবর চোখ রাখবো পোস্তার খবরে, পোস্তায় উড়ালপুল বিপর্যয়কাণ্ডে গ্রেফতার আরও একজন। আইভিআরসিএল এর কর্তা রঞ্জিত ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ, তিনি সংস্থার পূর্বাঞ্চলীয় প্রধান। আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল, আমাদের সঙ্গে মূলত টেলিফোন লাইনে রয়েছেন। সিজার, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে রঞ্জিত ভট্টাচার্য যিনি ওই আইভিআরসিএল সংস্থার পূর্বাঞ্চলীয় প্রধান এবং এই প্রজেক্ট যেটা এই ফ্লাইওভার প্রজেক্টেরও প্রধান ছিলেন, তাকে একটু আগে কিন্তু গোয়েন্দা শাখা গ্রেপ্তার করেছে। কারণ ঘটনার পরই তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর পর গতকালই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তার বেশ কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে বলে পুলিশ দাবি করছে এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হলো। এই মুহূর্তে এই গোটা ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ানো নয়। এছাড়াও আরেকজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার যিনি এই প্রজেক্টের সিভিল ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, সেই নিলয় রায়, তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। সঞ্চিতা, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। এবার আমরা চোখ রাখবো ভোটের খবরে। প্রথম দফা ভোটের পর আরও কড়া হলো কমিশন। 4 তারিখ প্রথম দফা ভোটের পর বাহিনীর ভূমিকা নিয়ে কয়েকটি বেশ অভিযোগ ওঠে। বুথের ভেতরে রাজ্য পুলিশের উপস্থিতিও ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এরপরই কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন, জানিয়ে দিল যে বাকি দফা ভোটের সময় কোনোভাবেই বুথের মধ্যে পুলিশ ঢুকবে না। একমাত্র প্রিসাইডিং অফিসার তলব করলে তবেই বুথের ভেতর ঢুকতে পারে বাহিনী বা পুলিশ। কেন্দ্র বাহিনী কোথায় কোথায় টহল দিচ্ছে তারও হিসেব রাখতে হবে এবং তার জন্য পর্যবেক্ষকদের লগ বুক রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পরের দফা ভোট থেকে প্রতি কেন্দ্রে টহল দেবে কুইক রেসপন্স টিম। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সকাল থেকেই শুরু হবে প্রচারাভিযান, চলবে মাইকিং। কোনো সমস্যা হলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারবেন ভোটাররা এবং ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী। কমিশন থেকে নির্দেশ দিয়েছে, আমরা শুনে নেব। পোলিং স্টেশন মানে হচ্ছে বুথ, যে ঘরটার মধ্যে ভোট গৃহীত হয়। এই ঘরের মধ্যে কোনো পুলিশ পার্সোনাল আনটিল অ্যান্ড আনলেস কল ফর বাই দ্য প্রিসাইডিং অফিসার ঢুকবেন না। কোনো পুলিশ ভেতরে ঢুকবে না, সেটা সেন্ট্রাল ফোর্সই হোক আর সেটা স্টেট ফোর্সই হোক। কন্টিনিউয়াসলি দে উইল বি অন দ্য মুভ অন দ্য ডে অফ পোল এবং তাদের এই মুভমেন্টটা উইল বি লকড। মানে যত রকমের ফোর্স মুভ করবে প্রত্যেকটি ফোর্স মুভমেন্টের লগ রাখা হবে এবং সেটা কমিশনকে সময়ে সময়ে জানানো হবে। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু নতুন দাওয়াই দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ভোটাররা কতটা আশ্বস্ত হবেন বা বিরোধীরাই বা কতটা সন্তুষ্ট হবেন, কি মনে হয়? অন্তত সেই ব্যবস্থা করছে কমিশন। তাদের যেটা যুক্তি রয়েছে যে সমস্যা খুব সামনে এসছে প্রথম দফা নির্বাচনের পর, যেমন বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিতে তাদের অল্প দেখা যাচ্ছে, পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, কোথাও বা রাজ্য পুলিশ বুথে ঢুকে যাচ্ছে। এর জন্যই কড়া দাওয়াই কমিশনের। এবার দ্বিতীয় দফা যাতে ভোট আরো নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তাই জন্যই কিন্তু এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে সব থেকে নতুন ব্যবস্থা হচ্ছে যে কুইক রেসপন্স টিম, যাকে এতদিন দেখা যেত বুথের বাইরে টহল দিতে, তাদের কিন্তু দেখা যাবে মাইক হাতে এলাকায় এলাকায় গিয়ে তারা বলবেন যে নির্বিঘ্নে ভোট দিন এবং সেখানে কোনো ভোটাররা যদি তারা কোনো হুমকি বা এই ধরনের কিছু ফেস করেন তারা কিন্তু সেই সমস্যা সঙ্গে সঙ্গে জানাতে পারেন। অর্থাৎ এতটাই তৎপর কমিশন যে ভোটারদের একেবারে জায়গায় গিয়ে আশ্বস্ত করার জন্যই কিন্তু এই সমস্ত ব্যবস্থা করছে কমিশন। শ্রাবন্তী, কোথাও আমরা দেখেছিলাম যে ভোটের যে প্রথম দফার প্রথম দিনের ভোটে সেভাবে পর্যবেক্ষক বলো, কেন্দ্রীয় বাহিনী বলো, তাদেরকে সেভাবে দেখা যায়নি। শুনশান রাস্তা এবং অবাধে আমরা দেখতে পেয়েছি যে নেতারা তারা বুথের ভেতরে ঢুকে যাচ্ছেন। সব মিলিয়ে কি কোথাও কোথাও প্রথম দিনের ভোটে যে প্রতিশ্রুতি নির্বাচন কমিশন দিয়েছিল সেটা দেখতে না পাওয়ার জন্যই কি নির্বাচন কমিশনের এই কড়া দাওয়াই? তা বলা যেতে পারে। বিশেষত সংবাদ মাধ্যমে একের পর এক যে ছবি সামনে এসেছে সেই ছবি মনিটরও করেছে দিল্লিতে বসে কমিশন এবং কালকে সব থেকে উল্লেখযোগ্য যে ফুল বেঞ্চ কমিশন তারা নিজেরা পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছে এবং তারা এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে কড়া নির্দেশ দিচ্ছেন, যেমন ধরো কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে কিনা এর একটা হিসেব পর্যন্ত রাখা হবে। অর্থাৎ দরকারে প্রয়োজন মনে করলে কোথায় কোথাও যদি এই ছবি ফের ধরা পড়ে এক্ষেত্রে কিন্তু একটা উত্তর দেওয়া যায় যে পর্যবেক্ষকদের সরাসরি কিন্তু তারা জানতে পারবেন, সেই হিসেব তারা নিতে পারবেন। जवान फ्लाइंग स्क्वाड जादेर एकेबारे सेভাবে देखा पावा जायনি এবং পাশাপাশি কুইক রেসপন্স টিম সবাই একযোগে ঠিকঠাক ভাবে কাজ করবে এই আস্থা কি নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে যদি দেখো তুমি সেক্ষেত্রে কিন্তু ভোটের অনেকটা আগে থেকে এই আশ্বাস কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা বারবার দিয়েছেন নতুন জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার তিনি কলকাতায় এসেও সেই আশ্বাস দিয়েছে কিন্তু এখন যেটা দেখতে হবে যে ভোটারদের আশ্বাস বাড়ানোর ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সেখানে ভোটার আশ্বাস আশ্বস্ত করার একটা বড় বিষয় ছিল কিন্তু দেখা যাচ্ছে ভোটের কিন্তু এই অভিযোগ আমরা বহু জায়গা থেকে পাচ্ছি যেখানে কিন্তু ভোটারদের একটা ভয় দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। শ্রাবন্তী একটু তোমায় বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। মোহাম্মদ সেলিম সিপিআইএম নেতা আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। প্রথম দফার প্রথম দিনের ভোটের আমরা দেখেছি সেভাবে অবাধ এবং সুষ্ঠু ভোটের যে প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং প্রথম দিনের ভোটে কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু রাখতে পারিনি নির্বাচন কমিশন, কারণ পর্যবেক্ষক কেন্দ্র বাহিনী সেভাবে দেখা পাওয়া যায়নি। আবারও কড়া দাওয়াই কমিশনের তরফ থেকে, কতটা আশ্বস্ত হচ্ছেন আপনারা সেলিমদা? আশ্বস্ত হওয়ার কথা নির্বাচক মণ্ডলী, সাধারণ মানুষের, ভোটারদের। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যথারীতি নানা রকমের বিধি নিষেধ আরোপ করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে অ্যাপারেটার সেটা হচ্ছে রাজ্য নির্বাচন অফিসারের অধীন, সিওর অধীন, এবং তার নিচে হচ্ছে আরও এআরও যারা হচ্ছে বিডিও, ডিএম, আবার অন্যদিকে এসপি, ডিএসপি। এদের মধ্যে সবাই খারাপ না, কিন্তু একটা অংশ তো গত 4.5 বছরে এই যে যেমন এসপি মিডিয়াকে আমরা দেখছি তৃণমূলের টাকা তুলছে, সেরকম কিছু অফিসাররা তো এই টাকার লোভে পড়েছে বা ভয় ভীতির মধ্যে পড়েছে। মমতা নিজে পুষে দেওয়া রাজনীতি করেন, এর ভাইপোকে ওর ভাইজিকে কিছুটা করে দেওয়া, ওর বউকে কিছু করে দেওয়া, স্বামীকে কিছু করে দেওয়া, এইভাবে কিছু উপরি পাওনার জন্য কিছু অফিসার তারা নিয়ম না মেনে, সংবিধান না মেনে দাবিদারি করেছে, যার ফলে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে ব্যবহার করা উচিত ছিল এরিয়া ডমিনেশনের জন্য সেটা হয়নি, ভূত পাহারা করেছে। আবার রাজ্য পুলিশে একটা দুটো ফরেস্টকে সবসময় সঙ্গে দিয়ে রয়েছে, তারা কিছু উপরি পাওনার জন্য উপর তোলার নির্দেশে হোক, কারণ ভারতীয় আমরা দেখেছি, এসপি মির্জাকে তো আমরা দেখেছি, এরকম আরো কয়েকজন এসপি গুলো দেখেছি যারা মমতা ব্যানার্জিকে দেবদেবী মনে করেন বা মুকুল রায়কে টাকার গাঁট মনে করেন, যার জন্য টাকা জড়ো করেন। সুতরাং স্বাভাবিকভাবেই তাদের নির্দেশকে উপেক্ষা করতে পারেনি কেউ কেউ, এই জন্য আস্থাটা অর্জন করার দরকার ছিল। নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, কালকে ধর্ণা করেছি যাতে পরবর্তী পর্যায়ে যে ভোট আছে এই নির্দেশগুলো যাতে যথাযথ লাগু হয় এবং অবজারভারদের এবং কেন্দ্রীয় বাহিনীকে যাদের পাঠাচ্ছেন তাদের ভূমিকা মানুষ দেখতে চায়, সিইসির বার্তা নয়। কারণ কড়া বার্তার সঙ্গে সঙ্গে এই কড়া পদক্ষেপ যাতে কাজ করে দ্বিতীয় দফায় আমরা সেটাও দেখবো। মানুষের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে সেই আস্থাকে বজায় রাখার জন্য আরো মেহনত করতে হবে এবং সিও অফিসে যে মূল আছে তৃণমূলে তাকে হটাতে হবে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সেলিম সিপিআইএম নেতা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। নির্বাচন কমিশন ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা দেখলাম প্রথম দফার প্রথম দিনের ভোটে কিন্তু কোথাও সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি। পর্যবেক্ষক থেকে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু সেভাবে কাজ করতে দেখা যায়নি। আবার একটা কড়া দাওয়াই কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, কি মনে হয় ভোটারদের কতটা আশ্বস্ত করা যাবে? আপনারাই বা কি বলবেন এ বিষয়ে? আমাদের মানুষের নির্বাচন কমিশনের উপর একটা আস্থা ছিল, কিন্তু গতবারের নির্বাচন কমিশনের একজন যিনি অবজারভার ছিলেন, পশ্চিমবাংলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন ডেপুটি কমিশনার, তার জন্য একটা নির্বাচন কমিশনের উপর মানুষের সন্দেহ হয়েছিল। এবারে নির্বাচন কমিশন যখন কঠোর ব্যবস্থা নেবেন বলেছেন এবং তাদের যারা লোক আছেন তাদের প্রতিও সজাগ দৃষ্টি রাখবেন বলেছিলেন, তখন মানুষ আশ্বস্ত হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন হয়তো চেষ্টা করছে, কাজটা তো করতে হবে সেন্ট্রাল ফোর্সকে। সেন্ট্রাল ফোর্স তো নিয়ন্ত্রণ হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকারের। এখন বিজেপি এবং তৃণমূলের যে অলরেডি অ্যালায়েন্স, তার ফলে হচ্ছে রাজ্য পুলিশকে যেমন নিয়ন্ত্রণ করছেন তৃণমূল কংগ্রেসের সরকার, কেন্দ্রের বিজেপি সরকার তেমনি নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় বাহিনীকে। তাই এসব ঘটা বিজেপি এবং তৃণমূল করার ফলে ছোট জগন্নাথ হয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন। তাদের ইচ্ছা থাকলেও কোনো কিছু করতে পারছে না, এতে কিন্তু সমস্ত দায়টাকে নির্বাচন কমিশনের উপর পড়ছে এবং মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। তৃণমূলের সাধারণ মানুষের একটা ধারণা হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের ছোট জগন্নাথ কিছু করার নেই। নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য गत प्रथम पर्याय निर्वाचन থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পর্যায়ে নির্বাচনগুলোকে যদি কঠোর ব্যবস্থা করতে পারেন, তৃণমূলের যে সমস্ত লোকগুলো যারা বুকে ঢুকে গোলমাল করছে এবং যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী এসে বাজার করতে দৌড়চ্ছেন, তারা তাদের ভোটের দায়িত্ব পালন না করে তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এবং কোটা কোটা তৃণমূলের লোকের কাছে আতিথ্যতা নিচ্ছেন, সেগুলো যদি বন্ধ করতে না পারে তাহলে কিন্তু একটা মানুষের মধ্যে গণবিদ্রোহ হবে। মানুষের অধিকারকে যদি খর্ব করা হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার যদি কেড়ে নেওয়া হয়, সেখানে কিন্তু নির্বাচন কমিশন সেই গণরোষ থেকে রেহাই পাবে না। আমার দৃঢ় বিশ্বাস এখন পর্যন্ত নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা আছে সেই আস্থার প্রতি তার সম্মান জানাবেন এবং যথাযোগ্য ব্যবস্থা নেবেন। বাকি পাঁচটা ফেজের যে নির্বাচন আছে সেগুলোতে যথাযোগ্য ব্যবস্থা নেবেন, এই বিশ্বাস থাকে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান আমাদের সঙ্গে কথা বললেন। প্রথম দফা ভোটের পরে আরও কড়া হলো নির্বাচন কমিশন এবং 4 তারিখ প্রথম দফা ভোটের পর বাহিনীর ভূমিকা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ ওঠে। বুথের ভেতরে রাজ্য পুলিশের উপস্থিতিও ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরাতে।